আচ্ছা বলছি, এখানে পরমব্রত বাড়ি কোনটা চেনেন? এটাই, এটি থাকেন ড্রাইভার? ও আচ্ছা, নমস্কার, আমি পরমব্রত। নমস্কার বন্ধুরা, আমি অমিত, চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আজকে কার ভিডিও দেখাবো বা কার বাড়ি দেখাবো। আজকে আমরা চলে এসেছি পরমব্রত চট্টোপাধ্যায় বাড়ির সামনে, এবং ইয়ং জেনারেশনের ক্রাশ বলা চলে, ইয়ং মেয়েরা তার জন্য পাগল, রীতিমতো পাগল। ভাই দাদা, আমি পার্কের মধ্যে কী করছি? দাঁড়া ভাই, চলো বাইরে যাই। কী হচ্ছে এখানে? চু কিতকিত খেলছি, খেলবেন? আরামজাদা, বুঝতে পারিনি স্যার। কেন বুঝতে পারিনি? কেন, পুলিশ মাত্রই মাংসের দোকান হতে হবে তাই না? আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। ভাই দাদা, যদি অমিতের ব্লগ না দেখেছেন তাহলে কি দেখেছেন? এটা কি গ্রাউন্ডে থাকেন না উপরের দিকে থাকেন জানেন? কোনটা? আচ্ছা আপনি বলছি দাদা এখানেই থাকেন? আচ্ছা, ওপরের দিকে মানে কোথায় থাকেন বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, আপনি এই যে এই বাড়িতে থাকেন পরমব্রত চট্টোপাধ্যায়, হ্যাঁ রিসেন্টলি শিফট করেছেন এই বাড়িতে। মানুষ হিসেবে কেমন উনি? খুবই ভালো। কতদিন ধরে চালাচ্ছেন ওনার গাড়ি? 14-15 বছর। আগে তো উনি কালিকাপুরে থাকতেন না, গীতাঞ্জলি পার্কে? এই হলো চিলড্রেন্স পার্কটা, এবং এখানে রয়েছে ব্লু টোকাই বলে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ওপরেই কিন্তু থাকেন, এই বিল্ডিংটা যেটা রয়েছে এই বিল্ডিংয়ের ওপরেই থাকেন পরমব্রত চট্টোপাধ্যায়। ইমরান, বাড়ি মুর্শিদাবাদে। I am very lucky to have someone like you by my side. একটা সময় ছিল যখন অনেকে কমেন্ট করতেন, সেটা ফেসবুক মেসেঞ্জারে হোক কিংবা ইনস্টাগ্রামে হোক, ইভেন অন্যান্য ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লোকজন কমেন্ট করতেন যে পরমদার বাড়ি দেখান। জবে থেকে পরমদার বিয়ে হয়ে গেছে, বিলিভ নেই, আর কোনো কমেন্টই নেই। মানে যারা কমেন্ট করতেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি সবাই টার্গেটে ছিলেন পরমদারকে বিয়ে করবেন? জোকসে পাট। তো আজকের পর সেই প্রতীক্ষা শেষ, আপনারা দেখতে পাবেন যে পরমব্রতর বাড়ি কোথায়, অর্থাৎ পরমব্রত পরমদা কোথায় থাকেন। কি কি হয়েছে? তোমার ঘরে চলো একবার, একবার চলোই না, চলো চলো। পরমব্রত চট্টোপাধ্যায় উনি কিন্তু ওনার কেরিয়ার শুরু করেছিলেন সিরিয়ালের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে, এবং টেলিভিশনের পর থেকে উনি বাংলা সিনেমায় ওনার কাজ শুরু করেন, এবং তারপর শুধু বাংলা সিনেমাতে থেমে থাকেননি, উনি হিন্দি সিনেমাও কিন্তু করেছেন, বেশ কিছু হিন্দি সিনেমা করেছেন। আগে থাকতেন রানীকুঠিতে, তারপর আমি যতদিন কাজ করছি আচ্ছা তখন দাদা রানীকুঠিতে থাকতেন। আচ্ছা, তারপর আমরা গেলাম। তিনি কখনো সন্দীপ রায়ের তোপসের ভূমিকায়, আবার কখনো সৃজিৎ মুখার্জির 22-শ্রাবণের পুলিশ অফিসারের চরিত্র নিজেকে একজন ভালো অভিনেতা হিসাবে প্রমাণ করেছেন। এবং তার পাশাপাশি উনি যে হিন্দি সিনেমাতে প্রথম কাজ যেটা বলা চলে, সেটা কাহিনী সিনেমাতে, হিন্দিতে বিদ্যা বালানের অনেকেই জানা, অনেকেই দেখেছেন। তো সেখানে বেশ কিছু বাঙালি অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করেছেন, তাদের মধ্যে পরমব্রত অন্যতম। এবং তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে হি ইজ অলসো এ গুড অ্যাক্টর। বাংলাতে একটা সিনেমা বেরিয়েছিল ভূতের ভবিষ্যৎ বলে, সিনেমাটি দারুণ হিট করেছিল। সেম গল্পে হিন্দিতে রিমেক করা হয়েছিল, এবং বাংলাতে পরমব্রত চট্টোপাধ্যায় যে ভূমিকা অভিনয় করেছেন হিন্দিতে উনি সেম চরিত্রে অভিনয় করেছেন। ইয়েতে আমি ওনার সঙ্গে থাকতাম। আচ্ছা, তারপরে গেলাম ইয়েতে রুবি। আচ্ছা, রুবি থেকে আবার গেলাম কালিকাপ। এবং হিন্দিতে যে সিনেমাটা হয়েছিল তার নাম হলো গ্যাং অফ ঘোস্টস। 27 জুন 1980 সালে ওনার জন্ম হয়, অর্থাৎ বর্তমান বয়স 44 বছর, আর উনি কলকাতাতেই জন্মগ্রহণ করেছিলেন। OMG, এই জিনিসটা হয়তো আমার তো জানা ছিল না, এবং বাকিরা হয়তো অনেকেই জানেন না, উনি কিন্তু ঋত্বিক ঘটকের নাতি, মেয়ের ঘরে কালিকাপুরে পড়ে এখানে। হ্যাঁ, আমি লাস্ট জানতাম যে কালিকাপুরে গীতাঞ্জলি পার্কে ওখানে থাকতেন। তো দাদা কি আছেন এখন বাড়িতে? এখন বাড়িতে নেই। আচ্ছা, আর কে কে থাকেন এখানে? মহাশ্বেতা দেবী, উনি হলেন পরমব্রতর মাসিমা। উনি পাঠভবন থেকে ওনার স্কুল লাইফ কমপ্লিট করেন, এবং পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উনি ওনার ইংলিশে মাস্টার্স কমপ্লিট করেন।
জিও কাকা বলে একটা সিনেমা উনি পরিচালনা করেন, সেখানে অভিনয় করেছিলেন ঋতুপর্ণ সেনগুপ্ত এবং রুদ্রনীল ঘোষ। এটা ছিল তার প্রথম ডিরেকশানে সিনেমা। এবং সেকেন্ড যে সিনেমাটা উনি পরিচালনা দিয়েছিলেন বা পরিচালনা করেছিলেন সেটা হলো হাওয়া বদল। সেখানে পরমব্রত নিজে ছিলেন এবং তার সাথে সহ অভিনেতা হিসেবে ছিলেন রুদ্রনীল ঘোষ। 2023 সালে 27 নভেম্বর ভারতীয় সঙ্গীতশিল্পী বা মিউজিক ডিরেক্টর অনুপম রায়ের স্ত্রী প্রিয়া চক্রবর্তীর সাথে পরমব্রত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দিদি মানে পরমব্রত, আচ্ছা ওনার মিসেস বলছেন, আচ্ছা। তারপরে উনি একজন রান্না করেন, আর ওনার মেয়ে, আচ্ছা, ওই কাকা, কাকাও ওখানে থাকে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম রত্নাকর নাই। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো কথা বলে, ধন্যবাদ। আচ্ছা লোকেশানটা বলে দিই, দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ারসা রোডে সাউথ সিটি যে মল রয়েছে মলের কাছেই বলা চলে। এবং সেই আনোয়ারসা রোডের কাছেই রয়েছে যোধপুর পার্ক, যোধপুর চিলড্রেন্স পার্ক, পাশেই রয়েছে ব্লু টোকাই। ব্লু টোকাই যে ক্যাফে রয়েছে তার বিল্ডিংয়েই, মানে সেই বিল্ডিংয়ে থাকেন পরমব্রত চট্টোপাধ্যায়। আর এই হলো সেই পার্ক, এই যে পার্কটা, এবং এটা হলো পরমব্রত চট্টোপাধ্যায়ের বাড়ি। তো এই ছিল আজকের ভিডিও। কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং যদি আপনারা অন্য কোনো সেলিব্রিটির বাড়ি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব যদি সেই সেলিব্রিটির বাড়ি দেখানো যায়। এবং আরেকটা কথা, সব সেলিব্রিটির বাড়ি হয়তো আমি চিনি না বা জানি না, সেটা এখনকার হোক বা পুরনো হোক, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন কিংবা ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। তো চেষ্টা করব তাদের বাড়ি দেখানো। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অমিত হুল্লোরের সাথে থাকবেন।